বুধবার রামপুর হাটে বাম নেতা মোহাম্মদ সেলিম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, গ্রামে দাঁড়িয়ে গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তারা। জঘন্য অপরাধ, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রামপুর হাটে যাবার ঘোষণা মুখ্যমন্ত্রীর। বুধবার বাইকে করে বকটুই গ্রামে পৌঁছালেন বাম নেতা মোহাম্মদ সেলিম। এদিন নিহত ভাদু শেখের বাড়ির সামনেও যান বাম নেতা। বকটুই গ্রামে দাঁড়িয়ে গোটা ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন মোহাম্মদ সেলিম। তিনি দাবি করেন পুলিশের মদতেই ঘটেছে হত্যালীলা। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতেও দেখা যায় তাকে। এরাই তো প্রত্যেকটা গ্রামে এরকম সাম্রাজ্য তৈরি করেছে। এই টাকা দিয়ে পুলিশ পোষা হয়, এই টাকা দিয়ে খুনোখুনি হয়, আর অসহায় মানুষের প্রাণ যায়। কুড়ে গেছে কুড়ে ঘর, ঘরের চাপ যেমন মমতার ভাইপো আছে কালীঘাটে, তেমনি এখানে আশিস ব্যানার্জির ভাইপো আছে, তারই ছত্রছায়া এসব হয়, লেনদেন হয়। পুলিশ ভাদু শেখ খুন হওয়ার পরে কেন ব্যবস্থা নিল না জানে তো, ও একটা কীরকম গ্যাংস্টার, আমি তোর বাড়ির সামনে বলছি। তাহলে যখন বাহিনী ওর গেল, এখন বলছে রিটালিয়েশন, তাহলে পুলিশ আটকালো না কেন? বুধবার দিনভর গোটা গ্রাম দাপিয়ে বেড়ালেন এই বাম নেতা। এদিকে ঘটনার জেরে হাইকোর্টে 7টি পিটিশন দাখিল হয়েছে বলেও জানা গেছে। ঘটনার পর গতকাল রামপুরহাটের আইসি ও এসডিপিওকে ক্লোজ করা হয়েছিল। এদিন ফের স্থানীয় গোয়েন্দা প্রধান ও 12 জন সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। রামপুরহাটের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দুঃখ প্রকাশ করছি, জঘন্য অপরাধ হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, মধ্যযুগীয় বর্বরতা। এদিন বিকালে বাগটুই গ্রামে পৌঁছান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাথে ছিলেন সাংসদ অর্জুন সিং সহ আরও বেশ কয়েকজন বিজেপির নেতা ও কর্মীরা। এদিন গ্রামে পৌঁছে এনআইএ সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। এই ঘটনায় এনআইএ নিতে চলেছে, এনআইএ নিক আমাদের দাবি। আজকে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে লিখেছি যে বোমা বিস্ফোরণ হয়েছে, এটা ফিট কেস করে নাই, আসছেন ওনার দাবেদার পুলিশ অফিসার দিয়ে। জানা গেছে শুক্রবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে রামপুরহাটে। আগামীকাল বৃহস্পতিবার রামপুরহাট যাবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর তিনি বলেন, দোষীরা শাস্তি পাবেই, অ্যাকশন নেওয়ার সময় আমি কালার দেখি না। সব মিলিয়ে সোমবার রাতের ঘটনার পর থেকে এখনও থমথমে গোটা গ্রাম, চারিদিকে শুধু পোড়া ধ্বংসস্তূপ, স্বজন হারানোর কান্না। রামপুরহাটের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক দলগুলির। এদিন রামপুরহাটের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোপালনগর থানার অন্তর্গত পোলতা পেট্রোল পাম্পের সামনে চাকদা রোডের ওপর বসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বামেদের পক্ষ থেকে। এদিন হাবড়াতেও হাতে প্লাকার্ড ব্যানার নিয়ে হাবড়া 1 নম্বর রেলগেট থেকে মিছিল করে হাবড়া যশোহর রোড ধরে স্টেশন রোড এলাকায় যশোহর রোডের ওপর অবরোধ বিক্ষোভ পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি রামপুরহাটের ঘটনার প্রতিবাদে বামেদের পক্ষ থেকে হাবড়া থানার সামনে এদিন বিকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। হাবড়া 1 নম্বর রেলগেট থেকে নগর উখড়া মোড় হয়ে পুনরায় যশোহর রোড ধরে মিছিল করে হাবড়া থানার সামনে বসে অবরোধে সামিল হন বাম কর্মী সমর্থকেরা। পাশাপাশি এসইউসিআইয়ের পক্ষ থেকেও রামপুরহাটের ঘটনার প্রতিবাদে এদিন হাবড়া স্টেশন রোড থেকে মিছিল শুরু করে হাবড়া 1 নম্বর রেলগেট হয়ে যশোহর রোড ধরে স্টেশন রোডে গিয়ে মিছিল শেষ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড।